আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো লেবু থিম কেক কীভাবে বানাতে হয়। লেবু থিম কেকের জন্য আমরা ফন্ডেন্ট দিয়ে লেবু আর পাতা শেপ করে নিয়েছি। তারপর লেবুর স্লাইসগুলোর উপরে লেবু কাটিয়ে যেরকম দেখায় ওই রকম ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করা শেষ হয়ে গেলে, এই তো আমাদের সবগুলো স্লাইস ডিজাইন করা হয়ে গিয়েছে, এখন আমাদের কেক ডেকোরেশন করার পালা। কেক ডেকোরেশনের জন্য আগে আমি সেট আপ করে রাখিনি যে কোথায় কোন স্লাইসটা দিব, সেই জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। তারপর চিন্তাভাবনা করার পর এই তো আমার কেক ডেকোরেশন শেষ হয়ে গেল, আমার কেকের ফাইনাল লুক। মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে লেবু থিম কেকটা।